স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত বা বিদ্যালয়ের অফিস সংক্রান্ত কাজের জন্য বিভিন্ন টিউটোরিয়াল বা নতুন নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে মিড ডে মিল সংক্রান্ত ব্যাপারে একটি নতুন তথ্য নিয়ে আসব। মিড ডে মিলে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মিড ডে মিলে পড়ুয়াদের যে খাবার পরিবেশন করা হয় তার গুণমান কেমন, আদৌ তাতে কতটা পুষ্টি পায় শিশুরা? এবার সেই উত্তর দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মিড ডে মিলের দুর্নীতি নিয়ে কেন্দ্র রাজ্যে টানা পড়েন তুঙ্গে। তবে শুধু আর্থিক কেলেঙ্কারির অভিযোগ মিড ডে মিলের দুর্নীতির কেন্দ্র তা নয়, প্রায়ই অভিযোগ ওঠে খাবারের গুণমান নিয়ে। মিড ডে মিলের জন্য পড়ুয়া পিছু বরাদ্দ অর্থে আদৌ কতটা পুষ্টি সাধন হচ্ছে শিশুদের, সে প্রশ্ন বারবার উঠছে, আর উত্তরও থেকে গিয়েছে অধরা। এসব বিতর্কের আবহের মাঝে মহারাষ্ট্রের এক আইএএস অফিসারের উদ্যোগ সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে। মহারাষ্ট্রের ওই অফিসারের তৎপরতায় আদিবাসী স্কুলে অত্যাধুনিক এআই যন্ত্র বসানো হলো। রোজকার পরিবেশিত খাবারের সেই যন্ত্রের কাছে নিয়ে গেলেই বোঝা যাবে কতটা পুষ্টিগুণ রয়েছে খাবারে। হঠাৎ এমন পরিকল্পনার কথা ভাবা হলো কেন? আইএএস অফিসার শুভম গুপ্ত তোরসা আশ্রম স্কুলে এই বিশেষ যন্ত্রটি বসানোর পরিকল্পনা করেন। আইএএস অফিসার শুভম সংবাদ মাধ্যমে জানান, ওই স্কুলের মোট 222 জন পড়ুয়ার মধ্যে 61 জন অপুষ্টিতে ভোগে। তোরসা আশ্রম স্কুলে গিয়ে প্রাথমিকভাবে বিএমআই পরীক্ষা করা হয়, সেই পরীক্ষাতেই ধরা পড়ে অপুষ্টির সমস্যা। আইএএস অফিসার শুভম গুপ্ত বলেন, ওই স্কুলে দিনে 3 বার খাবার দেওয়া হয়, খাবারের মানের দিকে নজর রাখা হয়, এমনকি খাদ্য তালিকাও নিয়মিত মেনে চলা হয়, তারপরেও ওই অপুষ্টির কারণ কী জানতেই এই বিশেষ যন্ত্রের ব্যবস্থা। ওই দিন এএনআইয়ের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়, সেখানে দেখা যায় যন্ত্রটি কীভাবে কাজ করে তা বুঝিয়ে দিচ্ছেন আইএএস অফিসার শুভম গুপ্ত। ভিডিওতে একটি কিশোরী পড়ুয়া মেশিনে এসে দাঁড়ায় ও খাবার রাখে মেশিনের আরেক জায়গায়। ওই অবস্থায় সমস্ত মাপগুলি কীভাবে কাজ করে তা বুঝিয়ে দেন তিনি। এবার আসল কারণ খুঁজে পাওয়ার অপেক্ষায় প্রশাসন। মহারাষ্ট্রে এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ বুদ্ধিমত্তার মেশিন বসানো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। হয়তো ভবিষ্যতে পশ্চিমবঙ্গেও এই ধরনের মেশিন আসতে চলেছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিনের মাধ্যমে জানা যাবে মিড ডে মিলের খাবারে পুষ্টিগুণ কতটা। সবটাই এখন সময়ের অপেক্ষা, দেখা যাক আমাদের রাজ্যে এই বিষয়ে কী হয়। এই নতুন তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।